মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তার ভালোবাসার মানুষটিকে ঘিরে মুগ্ধতা তৈরি হয় সেই মুগ্ধতার বেশিরভাগই বিভ্রম কিন্তু তখন তখন বুঝতে পারে না। তার চরিত্রের অমাবস্যার মতো কালো অন্ধকার দিকটাকেও জ্যোসৎনার স্নিগ্ধ মায়াময় আলো বলে ভ্রম হয় সেই ভ্রম সহজে কাটে না কিংবা কাটলেও তার বিশ্বাস করতে ইচ্ছে হয় না মনে হয় কোথাও না কোথাও কোনো না কোনো ভুল রয়ে গেছে সেই ভুল কাটে প্রেম ভেঙে গেলে প্রিয় পাঠক পড়ছিলাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে উপন্যাস থেকে উপন্যাসটি প্রকাশ করেছে অন্য ধারা এবারে বইমেলায় নতুন উপন্যাস রকমী ডট কমে আপনারা যদি অর্ডার করেন আপনারা পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো টাকায় উপন্যাসটি এবং সঙ্গে থাকছে লেখকের হাতে লেখা চিঠি তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে উপন্যাসটির নামটি মূলত নেওয়া হয়েছে আমার লেখা একটি কবিতা থেকেই সেই কবিতাটি এই উপন্যাসেও আছে প্রসঙ্গক্রমে আপনাদের একটু পড়ে শোনাচ্ছি সেই কবিতাটি তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে একটা দোয়েল একটা চড়ুই পাখি খানিকটা পথ উড়েই এলো কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে শিমুল ফুলের একটা নবীন কুঁড়ি পড়ল ছড়ে অকাতরে উতল হাওয়ার বুকের ভেতর কে সেপিও তমা তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়েছিলাম বলে মেঘ বলেছে খানিক আধারে ঢেলেও বৃষ্টি নামক আর কিছুক্ষণ পরে তোমার জন্য জলে একটা জনম কাটিয়ে দিলাম বলে এই পৃথিবী হাজার বছর ধরে নদীর নামে নারীর কথা বলে